এদেশে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর চাইতে বড় আলেম আর ছিল না, তা না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন কিছু গুণ দিয়েছিলেন যেই গুণগুলো এই যুগে আলেম সাধারণ মানুষ সর্বস্তরের মানুষের ভিতরে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে গেছে। ইলম অনেকের মধ্যেই আছে, কিন্তু আখলাকের পরাকাষ্ঠা প্রদর্শিত হয় এরকম ব্যক্তিত্ব আমাদের সমাজে খুব কম। তার মতো একজন আখলাকি মানুষ আমার এই ক্ষুদ্র জীবনে আমি খুব কম দেখেছি, নাই তা বলবো না, অনেকেই আছেন, কিন্তু এত উঁচু আখলাকের অধিকারী মানুষ আমার জীবনে আমি খুব কম দেখেছি। খুব অল্প সময় স্যারের সঙ্গে আমার থাকার সৌভাগ্য অর্জন হয়েছে, এবং আফসোস হয়েছে যে আরো আগে কেন তার সঙ্গে আমার পরিচয় হয়নি। আখলাক এবং উত্তম আচরণের ওয়াজ করা, আলোচনা করা, এটা অনেক সহজ। আখলাক এবং উত্তম আচরণের ওয়াজ করা মানুষের অভাব এই সমাজে নাই, কিন্তু উত্তম আখলাকের বাস্তব উদাহরণ হওয়ার মতো মানুষের অভাব এই সমাজে প্রচুর পরিমাণে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে বান্দাকে আমাদের মাঝে উত্তম আখলাকের সর্বোচ্চ বাস্তব নিদর্শন এবং উদাহরণ হিসাবে দান করেছেন। আল্লাহ তাআলা তার আখলাক গুলো আমাদের মধ্যেও যেন আমরা অর্জন করতে পারি সেই তৌফিক দান করেন। দুবাইতে একসঙ্গে থাকার সময় আমি একাধিকবার স্যারকে বিভিন্ন কথা বলেছিলাম। একবার বলেছিলাম, স্যার আপনি আমাকে শেখ বলে সম্বোধন করেন, অথচ আমি আপনার সন্তানের বয়সের, আপনি আমাকে নাম ধরে ডাকলে আমার জন্য বেশি ভালো হয়, আমি বিব্রত বোধ করি। স্যার তখন বললেন যে ওলামায়ে কেরামকে আমরা নিজেরা যদি মর্যাদা দানা দেই তাহলে সাধারণ মানুষ কিভাবে তাদের মর্যাদা দিবে। একজন আলেম তার অবস্থান থেকে যিনি পাহাড় সম পিপীলিকাতুল্য, আরেকজন তথাকথিত আলেমকে এভাবে মর্যাদা দেওয়ার দৃষ্টান্ত নজির এই সমাজে খুবই কম। একবার তাকে বলেছিলাম আমি যে স্যার আপনার সাথে যে গ্রুপ আলোচনাগুলোতে আমাকে বসায় টিভি কর্তৃপক্ষ, আমার বড় বিব্রত লাগে, বড় লজ্জা হয় যে আপনার মতো ব্যক্তিত্বের সঙ্গে আমাদের মতো ছেলে পেলেকে বসানো আপনার শান সঙ্গে যায় না, ম্যাচ হয় না, আমি নিজে বিব্রত বোধ করি। তখন তিনি আমাকে বললেন, শেখ আমি আবদুল্লাহ জাহাঙ্গীরের বয়স যখন আপনার মতো তখন আপনি যে পরিমাণ অগ্রসর হয়েছেন, আল্লাহ আপনাকে যে পরিমাণ নিয়েছে আমি এতদূর যেতে পারি নাই, আমাদের মতো বয়স হতে হতে না জানি আপনারা কোথায় চলে যান। এই ছিল ছোটদেরকে উৎসাহ দিয়ে সামনে অগ্রসর করে দেওয়ার জন্য ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর অবদান এবং তার চরিত্র। আল্লাহ তাআলা এরকম উত্তম চরিত্র আমাদের সকলকে ধারণ করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এ যুগে সালাফে সালেহীনের জীবনের অনেক দিককে ধারণ করা মানুষ আপনি পাবেন, কিন্তু সালাফে সালেহীনের উত্তম আখলাক এবং আদর্শের ধারণকারী বাস্তব নমুনা এবং উদাহরণ আপনি এই সমাজে খুব কমই পাবেন। আল্লাহ তাআলা এমন একজন মানুষ তাকে বানিয়েছেন যিনি প্রকৃত অর্থেই আমাদের পূর্বসূরী আসলাফের আখলাকের বাস্তব উদাহরণ ছিলেন। আল্লাহ তাআলা তার আখলাকগুলো আমাদের মধ্যে ধারণ করার তৌফিক আমাদেরকে দান করুন।